गायन्ति यं सा ध्यानवस्थितदगतीनमनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगण दिवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं शूरिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्त्येव 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 गतिरन्नथ সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিদের অনুরূপ স্বামী মহারাজ চরণ কমল বন্দনা করে তাঁরা শ্রীপাদ প্রতিদিনের অমর কথা শ্রবণ কৃপা সুভক্তবৃন্দ বিদ্যৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হাতে গুরুবার। আজ 18 জুলাই বৃহস্পতিবার, 18 জুলাই 21 দীক্ষার দিন, গুরু পূর্ণিমা। সেদিনকে মাঝখানে হঠাৎ করে আসলে প্রোগ্রামের সময় নানান চিন্তার মধ্যে ওই রবিবারটা, যেহেতু ওটা সেই রবিবার নয় কিন্তু তার আগেই অর্থাৎ 14 তারিখ রবিবারটাকে গুরু পূর্ণিমা বলে প্রোগ্রামটা চালিয়ে দিয়েছে কালকে থেকে। নিশ্চয়ই শুনেছেন রবিবার, কিন্তু গুরু পূর্ণিমা হচ্ছে আগামী রবিবার। আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, অর্থাৎ 19, 20, 21 তারিখে যারা দীক্ষা নেবেন এখনই নাম লিখিয়ে নেবেন, আর পরিক্রমায় যদি সিট থাকে তাহলে নেব বলেছি, আর ওয়েটিং লিস্টে নাম লিখিয়ে দেবেন, ওয়েটিং লিস্টে নাম লিখিয়ে রাখবেন, যদি কেউ ক্যান্সেল হয় সেখানে আপনাকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। যাই হোক, এখন আলোচ্য বিষয় ঋষভদেব ভগবান। তিনি এই সংসারী জীবের জীবনে নিজে সংসার করলেন, এত পুত্র তার, প্রজা তার, এই বিশ্ব চরাচর সংসার তার। তিনি এই জগতের মঙ্গলের জন্য এমন সব উপদেশ দিচ্ছে এবং এমন ব্যবহার করছেন যেগুলো আমাদের প্রত্যেকেরই মনে রাখা একান্ত প্রয়োজন। কি বলছেন তিনি, কেন বলছেন, কার জন্য বলছেন? ভগবান বলছেন, দেখো সংসার তো আছে, এ তো প্রতিটা জীব সংসারে পড়ে আছে, কেহ ভাগ্যবান সংসার পরিক্রমা শেষ করে, কোনো কোনো ভাগ্যবান জীব সংসারে চলার পথ সবার শেষ হয় না, হবেও না, আর হওয়ার ইচ্ছা সবাই রাখেও না। সংসার থেকে ভগবানের কাছে চলে যাওয়ার ইচ্ছা সব জীবের হয় না, সব জীব সেই ইচ্ছা নিয়ে জন্ম নেয় না, সেই মন মানসিকতা মোক্ষ প্রাপ্তির চেতনা সেগুলো সবার মধ্যে থাকে না। সেই জন্য মনে রাখবেন যে আমাদের জীবন পথ কালচক্রে এমনই প্রভাবে প্রভাবান্বিত যে আমরা কালের বাইরে। আজকে যেমন যেদিনকে আমি প্রোগ্রামটা করছি সেদিন ওই মুর্শিদাবাদ থেকে আমাদের ওই সুজাতা মায়েরা সব এসেছিল, অর্থাৎ মোদি কালকে এসেছিলেন, কালকের কত তারিখ গেল ভালো করে মনে রাখবেন, মোদি এসেছিল 28 তারিখ, তাই তো, কালকের 28 তারিখ, আজ 29 তারিখ। তো ওইসব মুর্শিদাবাদ থেকে ওরা অনেক ছক টক ভাগ্য বিচার টিচার করে গেল, তো সেই সময় তাদের বিচারগুলো আমরা কিন্তু সব অনলাইনে দিয়ে দিচ্ছি, ছোট 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 প্রোগ্রাম করে, যাতে আপনারা ফেসবুকে দেখতে পান। ফেসবুকে দেওয়া হচ্ছে যাতে আপনারা কেশবানন্দ মহারাজের ভাগ্য বিচার এবং তার বিচারের বৈশিষ্ট্য এবং তার কথার বৈশিষ্ট্য এবং তার ব্যাখ্যার বৈশিষ্ট্য, তার গভীর চেতনার বৈশিষ্ট্য এগুলো জানতে পারে। এটা জীবনের পরম প্রয়োজন। এদিকে ভগবান ঋষভ কিন্তু জগৎকে এমন সব উপদেশ দিয়ে গেলেন যা
সংসার জীবনে জীবের একান্ত রূপে প্রয়োজন। যা করবেন ভালো করে করবেন, আর যা গ্রহণ করবেন সেটা মন দিয়েই গ্রহণ করবেন। যখন পুজো করবেন ভালো করে মন দিয়ে পুজো করবেন, ঝগড়া করবেন তো ভালো করে মন দিয়ে ঝগড়া করবেন। যাদের গৃহে ঝগড়া হয় সেই গৃহের অশান্তিকে মুক্ত হওয়ার সহজ পথ হচ্ছে মৌন অবলম্বন করা। বুঝছেন, মৌন থাকবেন দেখবেন ঝগড়া বন্ধ হয়ে যাচ্ছে। এই হাজারটা এক্সপেরিমেন্ট করা কথা, এটা অসংখ্য সংসারের জীবনের অশান্তিকে চুকিয়ে দেওয়ার এটাই রাস্তা যে সংসারে মৌন থাকুন। মৌন থাকতে থাকতে দেখবেন কথা বলতে ভালো লাগছে না, কথা বলবো না এই কথাটা শুধু মনে রাখা যে আমি কথা বলবো না, আমি ভগবানকে স্মরণ করতে থাকবো, মৌন থাকবো, কথা বলার ইচ্ছে হলো বলবো না, থাক না বললেও চলবে তো। জল খাওয়ার ইচ্ছে হলো নিজে একটু জল নিয়ে খেয়ে নেওয়া যায়, বলার দরকার নেই। কিংবা কেউ জল চাইছে কিছু না বলে জলটা দেওয়া যায়, কোনো উত্তর না দিয়ে। এই যে জগৎ, জগতে আমরা এই ব্যবহারিক শিক্ষাগুলো যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক অশান্তিকে এড়িয়ে যাওয়া যায়। স্বামী স্ত্রী ঝগড়া করছে তাহলে দেখবেন, আবার অনলাইনে আমি যেমন বিচার করলাম বলে খবরদার, কালকে যেমন এসেছিল আমাদের গোপাল স্বামী আর তার স্ত্রী, তাদেরকে বলছিলাম দেখো দুজনের ঝগড়া একদম করা চলবে না। কিন্তু ঝগড়ার কখনো কখনো দেখবেন ঝগড়ার বেশি কারণ হয় স্বামী, আবার কোনো কোনো ক্ষেত্রে বেশি কারণ হয় স্ত্রী। সেটা আমি বলে দিই যে ঝগড়া তোমার জন্য বেশি হয়, তুমি ঝগড়ার কারণগুলো তৈরি কর। দুজনেই স্বীকার করে, বলো করো কিনা, আমি তো আদর করে বলি না, বলো ঠিক কিনা। মহারাজ বলছে আপনি বলছেন আমি কি বলি, সত্যি কথা তো, বাস্তব সত্য। তার মানে ঝগড়ার কারণ কে তৈরি করে এটা কেশবানন্দ মহারাজ জানে, বোঝা গেল। সেই জন্য কেশবানন্দ মহারাজ যখন ভাগ্য বিচার করে কারোর কাছে শুনে বলে না, ভাগ্য বিচারটা আগে করে তারপরে কথা বলে, বুঝতে পেরেছেন। তখন বলে তোমার এই দোষ, তোমার এই দোষ, তোমার এই দোষ, তোমার এই দোষ, ছক অনুযায়ী সব থেকে বেশি দোষ বউর হতে পারে, সব থেকে বেশি দোষ স্বামীরও হতে পারে। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, কথার দোষ, বাণী দোষ যদি থাকে। যেমন পাঁচ ছ দিন আগে এক ভক্ত এসেছিলেন, তিনি বললেন যে মহারাজ একটা জটক বিচার করে দিন। খুব ভক্ত লোক, নামটাম বলবো না, নামটাম বলা ঠিক না। তো ভাগ্য বিচার করে আমি বললাম দেখুন এই মেয়ের সঙ্গে তো এক তো আপনার ছেলের মিলবে না, দু নম্বর আপনার বৌমা কোনোদিন শ্বশুর শাশুড়িকে ভালো চোখে দেখবে না, বিরাট সমস্যা। আর বৌমার কালসর্প দোষ আছে, বিজন জেদি এক রোখা, আর বাণী দোষ, বাণীতে মধুরতা থাকবে না। এই মেয়েটিরও বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক নেই, আপনি খোঁজ নিয়ে দেখবেন বাবা মা কেউ এই মেয়েটাকে বিয়ে দিতে পারলে বেঁচে যায়, ওদের কাছেও আছে, ওরাও যন্ত্রণায় আছে, আর আপনার কাছে এলে আপনাকে যন্ত্রণা দেবে। সেই জন্য এই বিয়ে বলে আপনি বলছেন যখন তো হবে না, তো করা হবে না। আমাদের এক মা আছে, মা মানে আমার মেয়ের মতো বলতে পারেন, আমাদের এক ভক্ত ছিলেন নিত্যানন্দ বালা, তার মেয়ে কৃষ্ণা বালা, বড় ডাক্তার এখন এই কলকাতা যে মেডিকেল, মেডিকেলের যে মেয়েদের বিভাগ সেখানে বিরাট, আগে তো এই মানিকতলায় বহু বছর আগে এখানে রক্তের ডিপার্টমেন্টের ডাক্তার ছিল, তারপরে এখন অনেক বড় ডাক্তার হয়ে গেছে, বাড়ি টাড়ি করেছে, তার দোকান টোকানও আছে, হার্ডওয়ারের দোকান টোকান রয়েছে, ছেলেও খুব ভালো পড়াশুনো করেছে। আর সে বলছে মহারাজ যে আপনি ছেলে, ও ছেলের পুষ্টি বিচার করেছে আমি কবে জানেন, ভালো করে মেনে রাখবেন, কৃষ্ণা বালার ছেলের পুষ্টি বিচার করেছে আমি 1994 তখন কুষ্টি বিচার করেছি, সেই কুষ্টি এখনো আছে, সেই কুষ্টি নিয়ে আসে 1994 তৈরি করা আমার কুষ্টি, সেই কুষ্টিতে যা লিখেছি সব চলে যাচ্ছে, যা লিখেছি।
এই জন্য ওর যে দাদু ছিল নিত্যানন্দ বালা, ওর মা এত ভক্তিমতী মেয়ে না, তিলক করে হসপিটালে ডাক্তার, ডাক্তারের কাজ করে তিলক করে, গেছেন কোনদিন দেখেছেন তাকে? তিলক করে মালা গলায় দিয়ে ডাক্তার, আর দুপুরবেলা টিফিন টাইমে গীতার ক্লাস করে, সবাইকে গীতা পড়ায়, সব ডাক্তার নার্সরা প্রায় তার একশো মতো স্টুডেন্ট ওই হসপিটালের মধ্যে, সবাই যে তার কাজ সেরে কৃষ্ণাবালাকে সবাই সবাই এত সম্মান করে, সব কাজটা সেরে তাড়াতাড়ি এসে কৃষ্ণাবালার সামনে বসে যায় কি ওই গীতার ব্যাখ্যা শোনার জন্য। আর কৃষ্ণাবালা এত ভালো মেয়ে, যার কল্পনাতীত পরম স্নেহপাত্রী, ছোটবেলার থেকে আমি দেখেছি তো, তার বাবা মা দুজনই আমাকে প্রচুর ভক্তি করতেন, তারা তো এখন নেই, ওর একটা দাদা আর ও ছোট বোন। যাই হোক, এদের এদের বাড়িতে গিয়েও আমি অনেকদিন থেকেছি। যাই হোক, এদের বাড়ি ছিল জায়গাটার নাম বড় বিচিত্র, শ্রীগুরু কলোনি একদম ঠাকুর পুকুরের ভেতরে, তার আগে হচ্ছে মোড়াপোতা, মোড়াপোতা বলে একটা গ্রাম, সেই গ্রামে ওদের বাড়ি ছিল, ওখানে স্কুল ছিল, এর মাও টিচার ছিলেন আর বাবা হাইকোর্টে চাকরি করতেন, ছেলে এখন ইঞ্জিনিয়ার আর মেয়ে ডাক্তার। যাই হোক, এখন চিন্তা করুন যে তারা ভাগ্য বিচার করতে পারি যে মহারাজজি এই জোটকটা দেখে দেন তো, আপনার আপনি তো সব জানেন, তাই এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে কিনা, ভালো করে চিন্তা করবেন কথাগুলো, এইবার জোটক মিলিয়ে দেখি মিলছে না। আমি বলি কি ছেলে কি কাউকে ভালোবেসেছে? তারপরে আমি জোটক টোটক মেলানোর পর ছেলেরও নাম্বার আমার কাছে আছে, তো ছেলেকে ফোন করেছি, বলছে ও আমি সব বিচার টিচার করে যখন বলছি, ছেলে বলছে ও আচ্ছা আমি মাকে বলবো কোন, আমি তো জানি না মা এসব মেন নাম্বার ডেট ডেট টাইম টাইম দিয়ে এসব ম্যাচিং ট্যাচিং করিয়েছে, আমি জানি না মহারাজ, আমি তো জানি না, তা মাকে বলবো কোন। আমি ঠিক আছে মাকে বলতে হবে না, আমি বলবো মাকে তাহলে, আমি ভাবছিলাম ছেলে বোধ হয় পছন্দ করেছে, ছেলে ছেলেকে ফোন করেছি। তো ব্যাপারটা চিন্তা করুন, ছেলে জানেই না, তার মানে মা তাকে এত সুন্দর সংস্কার দিয়েছে যে এই যে এত বড় ছেলে এখন এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে কারুর সঙ্গে ভাবটা প্রেম টেম করে না, তা সে কারুর সঙ্গেই লাইন দেয় লাইন মানে না। এই জন্য পিতা মাতার দায়িত্ব সন্তানকে সুসংস্কার দেওয়া। কলেজের পাশ দিয়ে আসি তো, বাবা আমাদের মা লক্ষ্মীরা কিরকম ধোঁয়া ছাড়ে, আবার আমাদের দিকে তাকিয়েই ধোঁয়া ছাড়ছে দু একটা মেয়ে, সবাই যে তা ছাড়ছে তা না, কিন্তু আমাদের দিকে তাকিয়ে মনে হয় মাঝে মাঝে যে ছাড়াং করে একটা চড় মারি। বলে কেন মহারাজ এরকম মনে হয় আপনার, আপনি সাধু মানুষ? বলে মনে হয় এই জন্য যে তুমি এটা তো আইনগত নিষিদ্ধ যে তুমি রাস্তার উপরে লোকের মুখের দিকে সিগারেট টেনে লোকের দিকে ধোঁয়া ছাড়বে, এ তো সরকারি ভাবে নিষিদ্ধ, যে যেখানে যে বেশি জনসমাগম সেই সব জায়গায় কোনো নেশা ধূম্রপান এগুলো করা যায় না। তাই এরা কলেজে পড়ে এদের এই কাণ্ডজ্ঞান নেই, এই জন্য মনে হয় এমন একটা টেনে চড় মারি যাতে কাণ্ডজ্ঞানটা মনে থাকে যে সাধু একটা চড় মেরেছিল। তারপর পুলিশে যাক, পুলিশ বললে তখন বলবো, কিন্তু আমি ভাবি যে আমি এখন যাচ্ছি তো চ্যানেলে লেকচার দিতে, আমার মাঝখানে আর এক ঝামেলা করে টাইম নষ্ট, টাইম আমাদের সময়ের বড় মূল্য, সময়ের মূল্য বলে সেই জন্য আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না, কাউকে না। আপনারা পয়দা করেছেন যেসব ছেলে মেয়ে, পয়দা করেছেন কি, মনটা কি ছিল, ভাবনাটা কি ছিল, এরকম মন মানসিকতার ছেলে পুলে পয়দা করেছেন যে সেগুলো এরকম ধরনের প্রবৃত্তি তাদের মধ্যে বিদ্যমান যে তারা সাধু সন্ত ধর্ম নীতি নিয়ম কোনো কিচ্ছু মানে না, আমাকে না মানলো, কিন্তু সার্বজনীন রাস্তার ওখানে তো অনেক লোক, সেখানে সব সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়ছে, রাস্তা দিয়ে আরো তো লোক যাচ্ছে। এই জন্য যে স্মোকার যে ধূম্রপান করে, তার থেকে তার সাইটে যাদের নাকে স্মোকিংটা এই ধোঁয়াটা স্মোকটা যায় তারা বেশি সাফার করে, এগুলো জানেন তো, তাদের উপরে বেশি এফেক্ট করে। কারণ যে এটা আপনাদের আরেকটু বলি, এই ধূম্রপান এক তো ক্যান্সারের কারণ, দু নম্বর আমার যখন হার্ট অপারেশন হয়েছিল 2014 সেপ্টেম্বর মাসে, 8ই সেপ্টেম্বর আমার হার্ট অপারেশন হয়েছিল,
তারপর থেকে কিন্তু আমি প্রাণায়াম করে ভালো থাকি, ডাক্তারের কাছে আমাকে যেতে হয় না। আগে যদি জানতে পারতাম আমার হার্টের প্রবলেম হচ্ছে, ডাক্তাররাই বলতে পারেনি আমার হার্টে প্রবলেম হচ্ছে, ডাক্তাররা যত দেখছে ইকো করে ইসিজি করে বলে আপনার হার্টে কোনো সমস্যা নেই, না 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 আমি আপনি এনজিওগ্রাম করুন, আমি বলছি আমার হার্টে প্রবলেম দেখা দিয়েছে। তারপরে ডাক্তার বলছে ওরে বাবা রে এতগুলো ব্লকেজ, মাস্টার ব্লকেজ, মাস্টার সেরকম রেকর্ড রয়েছে, আমি বাড়ি বলি না কিন্তু পাঁচটা ব্লকেজ। তখন বললে আপনার তো এখন সার্জারি করা যাবে, তাহলে তা আপনারা ডাক্তার হয়েছেন কি লেখাপড়া শিখে না কি? আমি প্রাণায়াম করতাম তো, ওই জন্য হার্ট কোনোদিন কোনো হার্টে কোনো মানে হার্ট অ্যাটাকের যে একটা স্পট পড়ে সেটা পাচ্ছে না, কিন্তু যখন এনজিওগ্রাফি করা হলো তখন তো এই রক্তের মধ্যে মেশিনে সব ধরে নিচ্ছে যে কোথায় কোথায় ব্লকেজ তৈরি হচ্ছে, এনজিওগ্রামে ধরা পড়লো। তাহলে বুঝতে পারছেন এইবার দেখুন, বলে আচ্ছা মহারাজ এই গল্পটা ঢুকালেন কেন, তার কারণ বলছি। এবার দেখুন ডাক্তাররা বলছে যে আমরা যে ঘরে ছিলাম, ধরুন আমরা তো আগে একদম আইসিইউর মধ্যে ছিলাম, তারপরে যখন আমাদেরকে বেডে নিয়ে এলো এসি রুমে, আমি দুর্গাপুর মিশনারি হসপিটালে অপারেশন হয়েছিলাম সত্যজিৎ বোসের ইয়েতে নিয়ন্ত্রণে, উনি অপারেশন করেছিলেন, খুব ভালোবাসতেন সত্যজিৎ বোস, আমিও এখনো ভালোবাসি, ফোন করলে বলে, তাই যেহেতু এখন 10 বছরের বেশি হয়ে গেল তো যাই না, তো চিন্তা করুন ফোন করে যেদিন বলছে আপনি এখনো বেঁচে আছেন আপনার, আর আমি মরে গেলে ভালো হতো নাকি আপনার, বলছে না না আপনি তো একদম আসেন না আমার কাছে, তাহলে আপনার কাছে যাবো কেন, আপনি 2000 টাকা ভিজিট করে দিয়েছেন, ওই 2000টা থাকলে আমি একটা গরিব মানুষের উপকার করতে পারবো, আপনাকে ভিজিট দিয়ে লাভ কি, আমি তো প্রাণায়াম করে সুস্থ থাকবো, আর কিছু বলতে পারছে না। যাই হোক এখন প্রশ্নটা উঠেছে কেন বলছেন, কারণটা হচ্ছে ওখানে ওরা এই গল্পটা কেন আনলেন, এই গল্পটা আনার মূল কারণ হচ্ছে ডাক্তাররা বলছে যে হার্ট অপারেশনের পর যদি রুগী বিড়ি খায় বা ধোঁয়া সাইড মানে সাইডে কেউ ধোঁয়া টোঁয়া ছাড়ে এরকম সিগারেট বিড়ি টিড়ি খায়, তার ধোঁয়া যদি হয় তাহলে হার্ট কিন্তু পুনরায় ব্লকেজ প্রচুর পরিমাণে তৈরি হতে পারে। সেই জন্য যারা বলে যাদের খুব অভ্যেস আছে, একটা বুড়ো ছিল আমার পাশে, আরো একটা ছেলে ছিল, অনেকেই ছিল, আর একটা ওস্তাদ এসেছিল মাঝখানে, সেটা হিন্দুস্তানি, সেগুলো অদ্ভুত ধরনের, সেসব গল্প বলছি না। তো এই বুড়োটা তো সে শুধু বলতে কখন ছাড়া পাবো একটা বিড়ি খাবো, হ্যাঁ বিড়ি খাবেন, বিড়ি খেলে কিন্তু সর্বনাশ, বলি না দিনে একটা খেলে কিচ্ছু হবে না। ওই ডাক্তারবাবু তখন বলছিলেন যে যারা একদম স্মোকিং যাদের হ্যাবিট হয়ে গেছে তারা হয়তো এক একটা খেলে বেঁচে যেতে পারে হার্টের প্রবলেম থেকে, কিন্তু যাদের হ্যাবিট নেই তারা যদি হার্ট অপারেশনের পরে বা হার্টের কোনো প্রবলেম হলে তারা যদি স্মোকিং করে বা তাদের পাশে যদি কেউ স্মোকিং করে মানে ধোঁয়া ছাড়ে, সেগুলো কিন্তু ভীষণভাবে প্রভাব পায়। সেই জন্য এই লেখাপড়ার ছেলে মেয়েগুলো কলিযুগের ছ্যাঁচড়া এমনই পাষণ্ড জন্মেছে এরা, এদের ধর্মবোধ নেই, কর্মবোধ নেই, সম্মানবোধ নেই, বিবেকবোধ নেই, এরা পৃথিবীতে শুধু জন্মেছে কি করতে বলুন তো, সুন্দর আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে এদের দরকার, ভালো খাবো, মদ খাবো, সিগারেট খাবো, ঘুমাবো, আদের আধা রাতির পরে একটা ডেটটা দুটো ঘুমাবো, বেলা 10-11টা পর্যন্ত ঘুমাবো, তারপরে উঠবো, তারপরে খাবো বেটটি খাবো ইত্যাদি, মানে এগুলো হচ্ছে পৃথিবীর সব বেজন্মা, বুঝেছেন, বেজন্মা জীব এগুলো, এগুলোকে ছোটবেলার থেকে মানুষ করেননি তো, বেজন্মাগুলো পৃথিবীর ভার, মনুষ্য রূপে আচরণ দিই, রূপটা মানুষের কিন্তু এরা পশু, এরা পৃথিবীতে কখনই এদের দ্বারা ভালো কিছু হবে না। শুনতে খারাপ লাগতে পারে যে মহারাজ একেবারে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছেন, বেজন্মা টন্মা বলছেন, কেন মহারাজ এত কড়া কথা বলবেন, হ্যাঁ সেটা বলুন, কিন্তু মহারাজ যা বলে তা সত্য বলে, এই বেজন্মাগুলোর জন্য পৃথিবী দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, কলিযুগের ধ্বংস হওয়ার কাল এগিয়ে আসছে, এই পৃথিবীর এই অপদার্থগুলো যাদেরকে যারা সাধুর কথা শুনবে না, ধর্মের পথে চলবে না, ধর্ম মানে কি,
যা তোমাকে রক্ষা করে। ধর্মম রক্ষতি রক্ষিতা, ধর্মকে যদি তুমি রক্ষা করো ধর্ম তোমায় রক্ষা করবে, এটা মনে রাখবেন। সেই জন্য এই যে সনাতন হিন্দু ধর্ম, দেখুন না এই ভোটের পরে, আমি যখন বলছি তখন হয়তো অলরেডি এসব শুরু হয়ে গেছে, কারণ 4 তারিখে, আমি তো এখন 18 তারিখে প্রোগ্রাম করছি, এরপরে তো হিন্দু রাষ্ট্র ঘোষণা হবেই হবে এবং ভারতের একই কানুন চালু হবে, হতেই হবে, এসব আমরা ছেড়ে দেবো না। তো না হলে আমরা যারা সন্ন্যাসীরা আমরা ছাড়বো না, এগুলো একদম করিয়েই নেব। আর মনে রাখুন সৌদি আরবে আমাদের এই গিয়েছিল না কে, ওই বীরেন্দ্র শাস্ত্রী, সেখানে তো 70 জন মুসলমান পুনরায় হিন্দু ধর্মে চলে এসেছে। চিন্তা করুন, সৌদি আরবের রাজা নিজে গাড়িতে করে, তার স্পেশাল যে গাড়ি সেই গাড়িতে করে নিয়ে গেছেন, সেই গাড়িতে করে ছেড়ে গেছেন, এবং কি একটা ওই আরবি ভাষাতে কি একটা শব্দ বলে সব থেকে সম্মানীয় শব্দ, সেইটা বলে নমস্কার করে ওনাকে ছেড়ে গেলেন। তিনিও জয় শ্রী রাম বলছেন। চিন্তা করুন, ধীরেন্দ্র শাস্ত্রী একা বিশ্বকে মাতিয়ে দিচ্ছে, আর ভারতের মাটিতে হিন্দুর ঘরে হিন্দুর সন্তান, হিন্দু বাপ মার ঔরসে, হিন্দুর বীর্যে, হিন্দু মায়ের শোণিত দ্বারা গর্ভে পালিত হয়ে সে যদি তার ধর্ম না বোঝে সনাতন ধর্ম কি, তাহলে এই পাপীগুলো তো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপী। এদের থেকে ভালো তো আরো মুসলমান, যারা অন্তত তাদের ধর্ম ঠিক মতো পালন করে। তুমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে নিজের সনাতন ধর্মকে জানো না, আর আপনি মা বাবা হয়ে সন্তানকে সনাতন ধর্ম জানাবার চেষ্টাও করেন না, তা আপনি কেমন বাবা মা? কুতিয়া কি উত্তর কুতিয়া? তো তা নাহলে এরম পয়দা হয় কি করে? ছোটবেলার থেকে শিক্ষা দিতে পারেন না? অন্যায় গুলো যে করছে, অন্যায় গুলো রবীন্দ্রনাথের কথা শোনেননি? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে, আপনাদের সর্বনাশ হবে। সন্তানকে যদি ঠিক মতো মানুষ না করতে পারেন, তাহলে পরবর্তী জেনারেশন যারা আসছে তারা কি পাবে? সনাতন ধর্মকে শেখাতে শেখাননি? যুবক যুবতীদের, যুবতীরা তার সনাতন ধর্মকে জানবে না, তার বৈশিষ্ট্যকে বুঝবে না, সনাতন ধর্মের ঐতিহ্যকে জানবে না, জন্ম নিয়ে শুধু খাবে দাবে আর কুত্তার মতো শুয়োরের মতো বাচ্চা, তাও আবার বাচ্চা পয়দা করবে কি করে? বয়স বেশি হয়ে গেলে নানান রকম প্রবলেম তৈরি হয়, অনেক বয়সে গিয়ে আগে বলে এখন একটু প্রেম প্রেম করে চুটিয়ে নেই, তারপরে পরে গিয়ে প্রেম বিয়ে করবো। এই করতে করতে কি হয়ে যাচ্ছে? বিয়ে করার বয়স পেরিয়ে যাচ্ছে, তারপরে কারোর বাচ্চা হচ্ছে না, কারোর বাচ্চা না হওয়ারও যোগ থাকে, সেগুলো আমরা বলে দিই। আজকেই সেসব ব্যাখ্যা হচ্ছিল মুর্শিদাবাদের যারা ভক্তরা এসেছিল, এর তো লিখে দিয়েছি আমি, এর সন্তান প্রাপ্তিতে নানা বাধা আসবে, তাই হয়েছে। 2 বার করে মিসক্যারেজ হয়ে গেছে, জানেন নামটা আর বলবো না, 2 বার করে মিসক্যারেজ হয়ে গেছে স্ত্রীর, তাকে আজকে প্রজাপতি কবচ পরালাম যে আমার বিধান মেনে চলো, তোমার সন্তান রক্ষা হয় কিনা আমার দায়িত্ব, আর তোমার স্বামীকে একটা ক্যাটসাই পড়ো, কারণ স্বামীটার বেশি দোষ, সন্তান যত প্রবলেম হওয়ার জন্য স্বামীর মানে শুক্রাণুতে নানা প্রবলেম, সেটা একদম আমরা লিখে দিই। মনে রাখবেন কেশবানন্দের ভাগ্য বিচার আর কি না, কেশবানন্দের ভাগ্য বিচার মানে আপনার জীবনের সত্যকে তুলে ধরে। সেই জন্য এই যে যুবক যুবতীরা বর্তমান সময়ে নানান রকম, আর যত এইসব খাবে কি খাচ্ছে, যত রকমের খাবার খাচ্ছে, সব তো এই পেস্টিসাইড বিষ টিষ মাছের মধ্যে, মুরগির মধ্যে, নানান রকম ফল ফুল সব কিছুর মধ্যে দিয়ে দিয়ে এমন সব বিষাক্ত খাবার খাচ্ছেন। সব থেকে হচ্ছে ব্রয়লার, ব্রয়লার যে মুরগিগুলো তৈরি হচ্ছে এগুলোকে দেখবেন, এগুলোর থেকে সব থেকে বেশি ক্যান্সার হচ্ছে, 90% ক্যান্সারের জীবাণু এদের মধ্যে রয়েছে, সেগুলো আপনারা খাচ্ছেন। তাহলে মাছ মুরগি এইসব যা খাচ্ছেন, মাছগুলোকে ইনজেকশন দিচ্ছে, সবজিগুলো তো ইনজেকশন দিচ্ছে, কিন্তু এর পরিণাম কি? জগৎ কোথায় যাচ্ছে, মানুষ কোন দিকে পৌঁছাচ্ছে? তাহলে যেগুলোকে পয়দা করছেন সেগুলোকে অন্তত একটু ভালো সংস্কার দিন, মরলেও যাতে একটু বুদ্ধি ভালো হয়।
বাচ্চারা বলে এখন বড় হয়ে গেছে, 12 বছর পাশ করে এখন বিয়ে, আপনি তো কলেজের কথা বলছেন, কলেজে গেলে আর কন্ট্রোলে থাকে? আউট অফ কন্ট্রোল, কারণ প্রথম থেকে কন্ট্রোল করেনি। আর ও তো অপেক্ষা করছিল কবে 18 পূরণ হবে আর আমার নামে একটা কন্যাশ্রীর টাকা ঢুকবে আর আমি তারপরে দুনিয়ায়। আমার নিজেরই পরম স্নেহের পাত্রী একটা মেয়ে যেদিন 12 ক্লাসের পরীক্ষা দিল, 18 বছর পূর্ণ হয়ে গেল, 12 ক্লাসের পরীক্ষা দিয়েই তার পরের দিন ঘর থেকে জামা কাপড় নিয়ে ব্যাংকে যাচ্ছি বলে নাম করে সেখান থেকে প্রেমিকের বাড়ি ভেঙে চলে গেল। কি সর্বনাশ বলতে গেলে আমারই লজ্জা করে। পৃথিবীতে এইসব পাষণ্ড জীব জন্ম নেয়, মনে রাখবেন, আমারই স্নেহপাত্রী সে পরের দিনই সোজা প্রেমিকের বাড়ি গিয়ে, এইবার যখনই বিপদে পড়ছে তখন আমাকে ফোন করছে, আর খবরদার ফোন করবে না, খবরদার, কোনোদিন তোমাদের মুখ দেখতেও চাই না আর তোমরা আমাকে ফোন করবে না, আমি তোমাদের অনেক কিছু দিয়েছি, কত লক্ষ টাকা দিয়েছি আর কি, ঠিক আছে, কমসে কম 50 লাখ টাকা তো দিয়েছি বাড়ি ঘর করে, অতএব এর পরে আর কোনো আশা করো না, যা করেছি ওই পর্যন্ত শেষ, আর বিপদে পড়ো আর জমে নিয়ে যাক আর হাঙরে খাক আর কুমিরে খাক আর মাছে চিড়ে খাক আর শকুনে চিড়ে খাক, যা খায় খাক, আমার সঙ্গে যোগাযোগ রাখবে, মনে রাখবেন, সাধু ফুলের থেকেও কোমল আবার প্রয়োজনে বজ্রের থেকেও কঠোর। সেই জন্য আপনাদেরকে কি বলছি, বাচ্চাদেরকে যদি ভালো শিক্ষা না দেন, বড় হলে ওর বাচ্চা, আপনার জেনারেশন তো আপনি শেষ করে দিলেন, ও কি করবে, ও তো নিজেই জানে না যে তার ধর্মটা কি, সনাতন ধর্ম কাকে বলে আপনি জানেন? আপনি গীতা পড়েছেন? গীতা বাপের জন্মে দেখেছেন? গীতাকে পুজো করেছেন? প্রতিদিন গীতা পড়বেন? গীতা হচ্ছে মহাজ্ঞান, যার সমান জ্ঞান পৃথিবীতে আর নেই। গীতাকে পঞ্চম বেদ মানা হয়, কৃষ্ণের মুখনিঃসৃত বাণী, যে বাণীর মধ্যে অনন্ত শিক্ষা, অনন্ত চেতনা, অনন্ত বিশেষত্ব লুকিয়ে আছে। গীতা যারা পড়েন না তাদের মুখ দেখা উচিত, যারা গলায় তুলসীর মালা পরে না, ভালো করে মনে রাখবেন, আরে হিন্দু হয়ে তুলসী মালা পরবেন না, হিন্দু হয়ে মানে নিজের কোনো পরিচয় হিন্দু বলে তুলসী মালা পড়লে কি হবে, তুলসী মালা, আরে তুলসী মালা আজকাল যাদের যাদের গলায় তুলসী মালা দেখতে পাই আমার এত ভালো লাগে, ভগবানের যে বুদ্ধিটা অন্তত তুলসী মালা তো পড়েছে। হিন্দুর প্রথম কর্তব্য হচ্ছে তুলসীর হার না পড়ে যে ছাই জনম, তাহলে বলে আমার মেয়ে তুলসী মালা পারবে, মেয়েকে যদি আপনি বলতেও পারবেন না, সাহস নেই তো, আপনি তোর কেল্লা ফতে করে দিয়েছেন না, ওর জিন্দগির কেল্লা ফতে করে দিয়েছেন, বলে মেয়েকে আমি তুলসী মালা, আপনার কবস্থাই পরে না, আমি ঠাকুরের ঘরে রেখে আসনে রেখে পুজো করি, মেয়ের নাম করে নাম গোত্র দিয়ে তুলসী দেই, আপনার কবস্থাই পরে না, আর আমি যদি বলি আরো তুলসী মালা পর, আমি বলো তুমি পড়ো, তোমার বাপ 14 পুরুষ পড়ুক, আমি পড়বো, এমন পয়দা করেছেন, এমন ট্রেন করেছেন, এমন শিক্ষা দিয়েছেন, এমন সঙ্গ দিয়েছেন, চিন্তা করুন। তাহলে এই যে ছেলেটার কথা বললাম যে সে ইঞ্জিনিয়ার, তার মা এত বড় ডাক্তার, এত পয়সা, এত নিজেদের বাড়ি, সেখানে আমি পাঠও করেছি, কিন্তু সে জানেই না যে মা ম্যাচিং করতে দিয়েছে, বলছে আমি তো জানি না মা কি দিয়েছে, আমি মাকে বলবো কোন, আমি তোমার বলতে হবে না, আমি মাকে বলবো, তারপর মাকে ফোন করতে বলছে যে না না মহারাজ আপনি বলেছেন যখন ও তো হবেই না, কোনো কথা নেই, ও একদম ও কাট, আরে ঠিক আছে মাম, ডাক্তারি করছে তো তখন চেম্বারে, তখন বলছে মানে এতে মানে আউটডোরে ডুগি দিচ্ছে, যাই হোক সবাই ভালো থাকবেন, আর কালকের আবার শুনুন ঋষভ দেবের কথা, আর নিজেদের পয়দা করা বীজগুলো যাতে ভালো হয় সেই দিকে চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন, ওম শান্তি।